সবুজ রঙের ছোট্ট গোলাকার পাতা হয় থানকুনির। ভেষজ চিকিৎসা ব্যবহার যার বহু আগে থেকেই। ভোজনরসিক বাঙালির খাবারের পাতে এটি আসে মুখরোচক ভর্তা কিংবা তরকারি হিসেবেও। গবেষণা বলছে, ক্রনিক আমাশয় এবং রক্ত স্বল্পতা দূর করে থানকুনি। এটি লিভার এবং পেটের সমস্যা কিংবা ঠান্ডাজনিত রোগেও কার্যকরী। থানকুনি পাতা ভেষজ চিকিৎসায় যার ব্যবহার চলে আসছে প্রাচীনকাল থেকেই। ছোট্ট গোলাকৃতি পাতার মধ্যে আছে অসাধারণ গুণ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেটি জনপ্রিয়তা পেয়েছে রোগ প্রতিরোধী গুণের কারণে। গবেষণা বলছে, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, ভিটামিন কে বা টোকোফেরল আছে থানকুনি পাতায়। রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন ও জিঙ্ক। আছে ফ্ল্যাভিনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। ভিন্ন স্বাদের পাতাটি ভর্তা, ভাজি থেকে শুরু করে যে কোনো তরকারির মিশেলে ভোক্তার পাতে আনে নতুন স্বাদ। বিভিন্ন গবেষণায় দেখা যায়, লিভার, পেটের সমস্যা কিংবা ঠান্ডাজনিত রোগে এক গ্লাস থানকুনি পাতার রস মেলায় রোগমুক্তির উপায়। রক্তে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে কাজ করে থানকুনি। এছাড়া মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও কার্যকরী। হাঁপানি সহ বিভিন্ন প্রকার চর্মরোগ নিরাময়ও কার্যকরী থানকুনি পাতা। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, ক্রনিক আমাশয় হজমজনিত সমস্যা দূর করে থানকুনি। স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমাতেও কার্যকরী থানকুনি পাতা। থানকুনি পাতা একটি আসলে ভেষজ উদ্ভিদ এবং থানকুনি পাতা বেসিক্যালি আপাতমস্তক একটি শক্তিশালী খাবার হিসেবে বিবেচনা করা যায়। তাছাড়া থানকুনি পাতার অনেকগুলো গুণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি হলো অকালে চুল পড়া রোধ করে, পেটের প্রিয়া, পেটের গোলমাল এবং আমাশয় এসে অত্যন্ত কার্যকর। তাছাড়া অনেক শিশুদের দেখা যায় যে দেরিতে কথা বলার প্রবণতা রয়েছে, তাদেরকে যদি থানকুনি পাতার রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় ভালো কাজ করে। তবে অতিরিক্ত পরিমাণে না খেয়ে নিয়ম করে থানকুনি পাতা খাবার পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।